Good morning students. আমি তোমাদের সাথে আজকে প্রথমবার রাই স্মার্ট বাংলার ইউটিউব চ্যানেলে রয়েছি আমি তোমাদের সৃজিতা ম্যাম তোমাদের হিস্ট্রি ক্লাস নেব আজ থেকে অনেকেই তোমাদের দীর্ঘ দিন ধরে সামনে ডাব্লিউ বিসিএস তো চলেই এসেছে দু হাজার তেইশ ডাব্লিউ এখন তোমাদের টার্গেট শুধু তাই নয় আরও নানান পরীক্ষা তোমরা দিচ্ছ এবং তাতে তোমাদের অভিজ্ঞ অনেক শিক্ষক শিক্ষিকা এই প্ল্যাটফর্মে প্রত্যেক দিন অনেক কিছু শেয়ার করে নিচ্ছেন তাদের গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন পরীক্ষার সম্ভাব্য কোয়েশ্চেন সেগুলো থেকে তোমরা অবশ্যই অনেকটা সাহায্য পাবে আমিও চেষ্টা করব আমার মতন করে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস পেতে সাহায্য করতে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে টপিক কি আছে আচ্ছা আমি তোমাদের আজ থেকে হিস্ট্রির ক্লাস নেবো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের নানান ফেজ নিয়ে আলোচনা করব। এখানে আমার বিষয়ে কিছু লেখা রয়েছে যে অবশ্যই আমি সব সবসময় অনেক কিছু জানতে ভালোবাসি তোমাদের থেকেও কেননা দেখো লাইফ হচ্ছে পুরোপুরি একটা লার্নিং প্রসেস সারা জীবন ধরে আমি আমার টিচারদের সে থেকে শিখেছি আমার কালিকদের থেকে শিখি এবং তোমাদের থেকেও অনেক কিছু শিখি এবার এই সীমিত যতটুকু শিখেছি সেটাই তোমাদের সাথে ভাগ করে নেবো যাতে তোমরাও তার থেকে খানিকটা উপকৃত হতে পারো চলো দেখা যাক আজকে কি করব আমরা আজকের আমাদের টপিক হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী আচ্ছা অর্থাৎ গান্ধীজি আমাদের সবার প্রিয় গান্ধীজি এবং এই গান্ধীজির ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন কেন এত গুরুত্বপূর্ণ বা কেন এই জায়গা থেকে এত প্রশ্ন আসে এটা বিরাট লম্বা ফেজ মানে গান্ধীজি মানেই শুরু হচ্ছে তার অর্থাৎ সাউথ আফ্রিকায় তার ফেজ থেকে শুরু করে গান্ধিয়ান ফেজ বলতে আমরা বুঝি মোটামুটি উনিশশো সাতচল্লিশ অব্দি ওনার অনেক ভূমিকা রয়েছে তো সেটা তো একদিনের ক্লাসে আমাদের শেষ কথা সম্ভব না তাই আমরা পার্টে পার্টে এই বিষয়টা নিয়ে বারে বারে আলোচনা করব। এবার আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীর আর্লি ফেজটা দেখো গান্ধীজি ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় গান্ধীজি কিভাবে গেলেন কবে গেলেন এবং সেখানে গিয়ে কি করলেন সেই ফেজটা একটা কথা বলি তোমাদের দেখো ইতিহাস এই বিষয়টা আমি বেশিরভাগ স্টুডেন্টকে যখনই ক্লাসে গেছি অনেককে শুনেছি যে ম্যাম মনে রাখতে পারি না এত সাল এত ঘটনা কি করে মনে রাখবো আচ্ছা তোমরা বাংলা ইংলিশ পড়তে ভালোবাসো সাহিত্য পড়তে তো অনেকেই ভালোবাসো বোধ এবং সাহিত্য যখন পড়ো তখন আচ্ছা কম্পিটিভ এক্সামের কথা বলি কি আসে বাংলা ইংলিশ থেকে অনেক ক্ষেত্রেই গ্রামার ছাড়াও বা এগুলো ছাড়াও আমরা পাই আনসিন কম্প্রিহেনশন তাই না একটা গল্প পড়ে তারপর সেই গল্পটা থেকে তারপরের পার্টে নানান কোয়েশ্চেন আনসার তোমরা সলভ করো এবং কি করো প্রথমে গল্পটা পড়ে নাও তারপর কোয়েশ্চেন আনসার সলভ করো কোয়েশ্চেন আনসার সলভ করতে করতে যখন মনে হয় যে আচ্ছা ভুলে গেলাম কি ছিল আরেকবার দেখে নিই তারপরে তোমরা সেটার কোয়েশ্চেন আনসার সলভ করো আচ্ছা ইতিহাসও কিন্তু অনেকটা গল্পের মতন একটা বিষয় কিন্তু সেটাকে যদি আমি শুধু জটিল করে ফেলি শুধু আগেই মাথায় ঢুকিয়ে নিই এত সাল এত কিছু কি করে মনে রাখবো তাহলে হয়ে যাবে ডিফিকাল্ট তাহলে আজকে আমরা প্রথমে একটা গল্প শুনবো তারপর সেই গল্প থেকে একে একে সলভ কি কীরকম গল্পটা না তোমাদের খুব পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী তারই আর্লি লাইফের একটা ফেজ নিয়ে আমরা আলোচনা করব দেখো গান্ধীজি কেন ইতিহাসে এতটা ফেমাস বা এতটা অবদান কেন তার প্রথম কারণ বলবো গান্ধীজির মাস মুভমেন্ট কারণ গান্ধীজি প্রথম ব্যক্তি যিনি কিন্তু মাসকে কানেক্ট করতে পারলেন কারণ তার আগে আর কেউ জনসাধারণকে কানেক্ট করতে পারেননি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে আমরা জানি জাতীয় কংগ্রেসের কংগ্রেসের যে অধ্যায় সেখানে কি ছিল প্রেয়ার পিটিশন আবেদন নিবেদন নীতি বিভিন্ন ব্রিটিশদের কাছে বারে বারে চিঠি পাঠানো আবেদন পাঠানো এবং সেখানে ইনভলভ ছিলেন কারা মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এই মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় যারা মোটামুটি ইনফ্যাক্ট যখন জাতীয় কংগ্রেস তৈরি হয় তখন কিন্তু এহিউম ডেকে পাঠালেন ক্যালকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটসদের কেন কারণ গ্রাজুয়েটসরা তো ইংলিশ ভাষায় কমিউনিকেট করতে পারবে ব্রিটিশদের সাথে একটা কমিউনিকেশান জনসাধারণের হয়ে কিন্তু গান্ধীজি প্রথম উপলব্ধি করলেন যে জনসাধারণকে কানেক্ট করতে হবে অর্থাৎ সবাই শ্রমিক হোক পিজেন্ট হোক সবাইকে এক করে আনতে হবে তারপরেই সম্ভব হবে একটা আন্দোলন একটা বিপ্লব সেটা সফল হওয়া সম্ভব সবাইকে বিকজ সমস্যা হচ্ছে সবার সমান আমরা সকলে ভারতীয় এবং সকল ভারতীয় সমস্যাটা সেম তাহলে সবাই একসাথে লড়াই করতে হবে তো সেই লড়াইয়েরই একটা ফেজ একটা গল্প আজকে আমরা শুনবো তাহলে কি আজকে আমরা শুনবো না আজকে আমরা শুনবো সাউথ আফ্রিকার এই ফেজটা সম্পর্কে গান্ধীজি ইন সাউথ আফ্রিকা একটু বলে রাখি এই জায়গায় দেখো কি কি দেখতে পাচ্ছি ম্যাপটা ভালো করে দেখো সাউথ আফ্রিকায় গান্ধীজি যে সময় গেছিলেন অর্থাৎ কোন সময় কবে গেলেন কিভাবে গেলেন সেটা তো বলবোই এখানে দেখতে পাচ্ছি নাটাল বলে একটা জায়গার নাম হুম। ট্রান্সভাল বলে একটা জায়গার নাম অরেঞ্জ ফ্রি স্টেটস কেপ কলোনি কেপ টাউন তো এবার বলে রাখি এই ট্রান্সভাল বা অরেঞ্জ ফ্রি স্টেট এগুলো কিন্তু ছিল তোমার ব্রিটিশদের আন্ডারে ছিল না এরা ফ্রি হয়ে গেছিলো সেই জন্য বলা হচ্ছে অরেঞ্জ ফ্রি স্টেটস হ্যাঁ এবং এগুলো ছিল ব্রিটিশদের আন্ডারে এগুলো বেসিক্যালি ডাচদের কলোনি ছিল এবং এরা অলরেডি ফ্রি হয়ে গেছিলো তাহলে কি হলো কেন এটা বললাম কি দরকার সেটা আমরা গল্পের পরবর্তী পর্যায়ে পাব তাই বলে রাখলাম দেখা যাক চলো আচ্ছা কি পড়বো আমরা অ্যারাইভাল অফ গান্ধীজি ইন সাউথ আফ্রিকা তাহলে শুরু করি আমরা গল্পটা গল্পটা এরকম মোহনদাস করমচাঁদ গান্ধী বলে একজন তিনি জন্মগ্রহণ করলেন কোথায় সবাই মোটামুটি জানো গুজরাটের পোরবন্দারে তার জন্ম তাই তো সেকেন্ড অক্টোবর এইটিন সিক্সটি তার জন্ম হয় তার মায়ের নাম হচ্ছে পুতলি বাই এবং বাবা হচ্ছে করমচাঁদ গান্ধী তিনি ছিলেন গুজরাটের দেওয়ান দেওয়ান মানে কি বলে না দেওয়ান শব্দটা অ্যাকচুয়ালি পার্সি শব্দ বলতে পারি আমরা এটা এসেছে অনেক আগে থেকে অর্থাৎ যখন মুঘল যুগে আমরা যদি পড়ি তখন পড়ি না বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্টগুলো রয়েছে পোস্টের নাম তো দিওয়ান মানে হচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি মুঘল যুগে কিন্তু মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে পার্সি ঠিক আছে তাহলে এই পোস্টটার মানে ছিল যারা অ্যাকাউন্টেন্ট দেখতেন বেসিক্যালি তো তার বাবা ছিলেন দেওয়ান এবং ছেলেকে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন ল ল একটা খুবই জনপ্রিয় সাবজেক্ট ছিল সেই সময় এবং তিনি পড়াশোনা করতে যান লন্ডনে চলে যান এবং সেখান থেকে ফিরে আসেন ফিরে এসে তখন তার খুবই কম বয়স সেই সময় তিনি প্রথমে চেষ্টা করেন তিনি বারের পরীক্ষায় যে ল পাশ করলে তো একটা পরীক্ষা দিতে হয় না যার পরে সে ল প্র্যাকটিস করতে পারবে ইন্ডিয়াতে তিনি চেষ্টা করেন মুম্বাইতে চেষ্টা করেন খুব একটা সফল হন এরপর তার যাত্রা একটা অফার আসে তার কাছে কোথা থেকে না সাউথ আফ্রিকা থেকে তার কাছে একটা অফার আসে বাবা আবদুল্লা বলে একজন তাকে সাউথ আফ্রিকায় একটা অফার দেন একটা কেস সলভ করার জন্য এবং বাবা আবদুল্লা কিন্তু গুজরাটি ভাষার একজন উকিল চাইছিলেন যে তাকে একটা মামলায় সাহায্য করতে পারে এবং বেশ ভালো অফার সেটা এক বছরের একটা কাজ ছিল কি নাম বললাম না জাস্ট এ মিনিট হুম দেখো বাবা বাবা ল ফার্মে গান্ধীজি গেছিলেন চাকরি করতে ল লয়ার হিসেবে কবে গেলেন দেখো এইটিন নাইনটি থ্রিতে এইটিন নাইনটি থ্রিতে গিয়ে পৌঁছলেন কোথায় গেলেন সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার দারবানে তার যাওয়ার ছিল বেসিক্যালি এবং সাউথ আফ্রিকায় গিয়ে তিনি দেখলেন লয়ের কাজ তো শেষ হয়ে গেল এক বছরের মধ্যে কিন্তু গিয়ে দেখলেন পরিস্থিতি বেশ জটিল কি হলো সাউথ আফ্রিকায় না প্রথমে তাকে একটা ইনসিডেন্ট ফেস করতে হয় যেটাকে আমরা বলি পিটেমার্সবার্গ রেলওয়ে ইনসিডেন্ট কীরকম না তিনি দারবান থেকে প্রিটোরিয়ার পথে যাচ্ছেন ফার্স্ট ক্লাসের টিকিট বুক করা কিন্তু তাকে নামিয়ে দেওয়া হলো কেন বিকজ ইন্ডিয়ানস আর নট অ্যালাউড ফার্স্ট ক্লাসে নাকি ভারতীয়রা অ্যালাউড নয় মানে কি হচ্ছে এখানে রেশিয়াল একটা ডিসক্রিমিনেশন হচ্ছে বর্ণের বৈষম্য বলতে পারি এবং ইন্ডিয়ানদের বা বাইরে থেকে আসা এই ধরনের যারা বাইরে থেকে কাজ করতে আসছে শ্রমিক বলো যাই বলো সবার উপরে একটা নানান রকম অত্যাচার তিনি দেখে অবাক হয়ে গেলেন যে এখানে কি কী ধরনের মানুষ থাকে বেশিরভাগ হচ্ছে ইন্ডেনচার্ড লেবার হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডেনচার্ড লেবার অর্থাৎ কিনা যারা একটা চুক্তির ভিত্তিতে এসেছে কাজ করতে হ্যাঁ কন্ট্রাকচুয়াল বলতে পারি তো এই কন্ট্রাকচুয়াল যে লেবাররা বা ইনডেনচার লেবাররা এরা এইটিন নাইনটিস থেকে মোটামুটি আসতে শুরু করে এবং এরা বিভিন্ন চিনি তৈরির যে মানে সুগার কেন থেকে চিনি তৈরির যে কারখানা সেখানে কাজ করতো নানান কারখানায় চাকরি করত এবং কোথাও কোথাও দেখা যায় এদের কন্ট্রাক্ট ফুরিয়ে গেছে মানে এক্স ইনডেনচার্ড হয়ে গেছে তো এই সময়টাতেও এদের কন্ট্রাক্ট ফুরিয়ে যাওয়ার পরেও কিন্তু এরা মোটামুটি অনেকেই থেকে যেত কারণ এদের ছেলেমেয়েরা এখানেই বড় হয়েছে এখানেই তাদের বহুদিন ধরে আছে আর অন্য কিছু খুঁজতো অন্য কোনো চাকরি অন্য কোনো কিছু খুঁজে তারা মোটামুটি এখানেই সেটেল করে যেত এবং কিছু কিছু মামিন সম্প্রদায়ের মুসলিম এরাও এখানে ছিলেন এবং এরা দেখো বেশিরভাগ হচ্ছে শিক্ষা দিক থেকে খুব একটা শিক্ষিত সেই সময় ছিল না এবং রেশিয়াল ডিসক্রিমিনেশনের ফলে এদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করা হতো কীরকম না কিছু অদ্ভুত নিয়মকানুন ছিল শূন্য অবাক লাগবে আজকে যেমন ধরো এদেরকে বলা হতো যে রাত্রি নটার পরে বাইরের বাইরে বেরোতে পারবে না এমনকি ওরা চেষ্টা করতো যে ওখানকার যারা ব্রিটিশ রয়েছে সাউথ আফ্রিকা কিন্তু তখন হচ্ছে ব্রিটিশ শাসিত মোটামুটি ব্রিটিশদের কলোনি তাদের যে বাচ্চারা অর্থাৎ ওয়াইটস তারা যেন এদেরকে দেখতেও না পায় হ্যাঁ এদেরকে মানে ব্ল্যাক পিপল বা ইন্ডিয়ান পিপল এদের থেকে আলাদা করে রাখার চেষ্টা করা হতো অদ্ভুত নিয়ম দেখো ফুটপাথ ব্যবহার করতে দেওয়া হতো না কারণ এরা মনে করতো এরা হচ্ছে আনসিভিলাইজড অসভ্য এবং এরা ফুটপাতকে নোংরা করতে পারে এবং থাকতো কোথায় একদম স্লাম এরিয়া বস্তি এরিয়া অবশ্যই সেখানে খুব একটা ভালো এদের হেলথ কন্ডিশন থাকতো না সেই সব মিলিয়ে এদেরকে সহ্য করতে হতো গান্ধীজি দেখলেন এটা তো ডিসক্রিমিনেশন হচ্ছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এখন তো ফিরে যাওয়ার ঠিক সময় নয় কি করলেন গান্ধীজি দেখেনি তাহলে এইটিন নাইনটি থ্রিতে তিনি এলেন নাইনটি ফোরে গান্ধীজি সেখানে তৈরি করলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন যে এই যে সমস্যাগুলো এগুলোকে তুলে ধরার জন্য এর মধ্যে এবং তিনি এখানে ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটি নিউজ পেপার প্রকাশ করতেন যে ইন্ডিয়ান ওপিনিয়ন অর্থাৎ ইন্ডিয়ানদের যে মতামত যে ওপিনিয়ন যে সিচুয়েশান সেটা সকলকে জানানোর জন্যে ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটি নিউজ পেপার এখান থেকে তিনি প্রকাশ করতে শুরু করেন এরপরে মোটামুটি বলতে পারি এটি নাইনটি থ্রি থেকে শুরু করে উনিশশো ছয় অব্দি গান্ধীজির যে এই ফেজটা ছিল তখনও পর্যন্ত সেটা একটা মডারেট ফেজ বলতে পারি আমরা নরমপন্থী কেন কারণ তিনি মনে করতেন যে ব্রিটিশ সরকারের কাছে খবরগুলো গিয়ে পৌঁছলে নিশ্চয়ই তারা কিছু একটা ব্যবস্থা নেবেন তিনি নিয়মিত লিখতেন আবেদন জানাতেন পিটিশান জানাতেন তিনি নিউজ পেপারের মাধ্যমে এটাকে পপুলারাইজ করার চেষ্টা করেন তো পরে তার মত পরিবর্তিত হয় পরে তিনি এমন কিছু ইনসিডেন্ট দেখেন যেটা তাকে পরিবর্তন করে দেয় তখন মাত্র যখন এসে পৌঁছন একুশ বছর বয়স একটা ছেলে বড্ড লাজুক তখনও চাকরির জীবনেও সেভাবে প্রবেশ করেনি পড়াশোনা শিখে সবে এসছে সেই মানুষটাকে সিচুয়েশন কিন্তু ভীষণ রকম পরিবর্তন করে দেয় ঠিক আছে ইতিহাস কিন্তু আমাদের অনেক কিছু শেখায় আমাদের জীবনের অনেক কিছু ডিসিশন নিতেও সাহায্য করে ইতিহাস সবসময় মনে রাখবে একটা ঘটনার সাথে নিজের জীবনেরও কিছু লিঙ্ক করতে চেষ্টা করবে যে সেই মানুষ যদি আজকে এতটা জনপ্রিয় হতে পারে তাহলে তোমরাও কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবে শুধু নিজেকে সিচুয়েশন ওয়াইজ পরিবর্তন করতে হবে তাহলে এরপরে গান্ধীজির যে ফেজ দেখো নাইনটি থ্রি থেকে উনিশশো এত বছর তিনি সাউথ আফ্রিকায় ছিলেন এক বছরের একটা কাজে এসে থেকে গেলেন কত বছর কত বছর হয় তোমরা তো আমার থেকে অঙ্কে ভালো বলে ফেলো চটপট একুশ বছর হ্যাঁ একুশ বছর মোটামুটি গান্ধীজি সাউথ আফ্রিকায় কাটালেন তাহলে সেই মানুষটা কি কি করলেন সাউথ আফ্রিকার জন্য দেখা যাক তাহলে এই সমস্ত যে বললাম ইনডিসক্রিমিনেশন হচ্ছিল এই ধরনের যে ডিসক্রিমিনেশন হচ্ছিল তার এগেনস্টে তিনি লড়াই করলেন এবং এই লড়াই করার পরে তিনি আরও কিছু অদ্ভুত নিয়মকানুন দেখতে পেলেন আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি এইটিন থেকে শুরু করে হ্যাঁ উনিশশো এই সময়টায় একটা যুদ্ধ হয় যেটাকে বলি আমরা বোরের যুদ্ধ বোয়ার ওয়ার ফিরে যাই একটু আগের স্লাইডে আগেই বলেছিলাম যে এরা ছিল ফ্রি স্টেট আর এরা হচ্ছে ব্রিটিশদের আন্ডারে ফ্রি তো নিজের স্টেটগুলো মতো স্বাধীন ছিল কিন্তু হলো কি ডায়মন্ড মাইন আবিষ্কার হলো আর ডায়মন্ড মানে তো জানো বরাবরই ডায়মন্ডের জন্য কত লড়াই হয়েছে ঠিক আছে তো এই ডায়মন্ড মাইনের জন্য লড়াই তখন কি হলো ব্রিটিশরা এদেরকে অ্যাটাক করে দিল ব্রিটিশরা আগেও একটা বৌদের যুদ্ধ হয়েছে এবং তাতে এরা হচ্ছে স্বাধীনভাবে ছিল ব্রিটিশদের হারিয়ে এবারে আর সেটা হলো না আর গান্ধীজি কি করলেন এই বৌরের যুদ্ধের সময় বোয়ারের যুদ্ধ বলতে পারি এটাকে আমরা এখানে গান্ধীজি সাহায্য করলেন ব্রিটিশদের কারণ কারণ হচ্ছে তিনি মনে করলেন ইন্ডিয়াও যেহেতু সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে রয়েছে যদি যুদ্ধের সময় তাকে সাহায্য করা যায় তাহলে তার বিনিময়ে অন্তত এই সমস্যাগুলো ব্রিটিশরা বুঝবেন এর একটা সলিউশন আনার চেষ্টা করবেন সেই কারণে গান্ধীজি সাহায্য করলেন কি করেছিলেন ঠিক গান্ধীজি গান্ধীজি এই সময় জাস্ট হুম গান্ধীজি এই সময় কোপস অ্যাম্বুলেন্স সাপ্লাই করেন অর্থাৎ কিনা যুদ্ধের সময় যারা ইনজিওড হচ্ছে যারা মারা যাচ্ছে তাদেরকে হসপিটাল অব্দি পৌঁছে দেওয়া সেই জিনিসগুলো তিনি সাহায্য করেছিলেন এবং এটা যারা চালাতো পুরোটাই হচ্ছে ভারতীয়রা বিভিন্ন ভারতীয়দের নিয়ে তিনি এটা করেন তিনি দেখাতে চান যে ভারতীয়রাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই ভারতীয়রাও পারলে যথেষ্ট কাজে সাহায্য করতে পারে এবং এই যুদ্ধে সাহায্য করার জন্য তিনি একটা কুইন্স মেডেল লাভ করেন শুধু তাই নয় একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি গান্ধীজি কিন্তু একটা উপাধি পেয়েছিলেন কি তোমরা সবাই জানো সেটার নামই বলে রাখি বৌড়ের যুদ্ধের জন্যেই এটা পান পরবর্তীকালে পান ভারতে ফিরে আসার পরে যেটা হচ্ছে গান্ধীজির তিনি পানের যুদ্ধে সাহায্য করার জন্য ঠিক আছে তাহলে এবারে আমরা গল্পের পরবর্তী ফেজে চলে যাই এত কিছু করেও গান্ধীজি নিরাশ হলেন যা চেয়েছিলেন তার কিছুই পেলেন না কিছুই রিফর্ম করা হল না এরা কি করলেন এই সময় থেকে মানে এই যে বললাম উনিশশো ছয়ের পর থেকে গান্ধীজির মধ্যে একটা পরিবর্তন এলো তিনি দেখলেন না শুধুমাত্র এভাবে তো কিছু করা যাবে না পরিবর্তন হতে হবে অর্থাৎ কিনা এই সময় থেকে অসহযোগিতা করা শুরু করলেন ব্রিটিশ সরকারের সঙ্গে প্রথম গান্ধীজির এই যে সত্যাগ্রহ আন্দোলন এটার সূত্রপাত কিন্তু সাউথ আফ্রিকা থেকে উনিশশো ছয়ে এই সময় তিনি প্রথম জেলেও গেছিলেন সাউথ আফ্রিকাতে কি হয় অদ্ভুত নিয়ম নিয়ম আসে একটি নাগাদ বিদঘুটে না নিয়মটা আসে যে রেজিস্ট্রেশন এবার থেকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন হুম নামের রেজিস্ট্রেশন করাতে হবে তোমরা বলবে সে তো ভালো কথা তাই নিয়ে আবার বিদ্রোহের কি আছে এখানেও কিছু ডিসক্রিমিনেশন করা হলো কীরকম না রেজিস্ট্রেশন করাতে হবে সবার জন্যে নয় ভারতীয়দের জন্য বা যারা বাইরে থেকে এসেছে তখন দেখো ভারত চায়না নানান জায়গা থেকে অনেকে এখানে কাজের সন্ধানে আসতো তারা এখানে নামের রেজিস্ট্রেশন ছাড়া কোথাও যাতায়াত করতে পারবে না গান্ধীজি বললেন কেন এরকম হবে নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত শুধু এদের জন্যেই কেন এরকম নিয়ম সেখানে হচ্ছে প্রপার ফিঙ্গারপ্রিন্ট সমেত একটা রেজিস্ট্রেশন থাকতে হবে তো গান্ধীজি বললেন না আমরা করবো না কি হলো গান্ধীজি প্রথমবার জেলে গেলেন এবং আরও অনেকে জেলে চলে গেলেন কিন্তু জেলটা যাওয়াটাও এরা একটা বানিয়ে নিল যে ঠিক আছে জেলেই তো যাচ্ছি কি আছে জেলটাকে হোটেলের মতন ট্রিট করতে লাগলো তখন তো ব্রিটিশরা ভয় পেয়ে গেল আচ্ছা এরা যদি জেলটাকে হোটেল ভেবে নেয় তাহলে তো শাস্তি দিয়ে কোনো লাভ হচ্ছে না তাহলে কি করা যায় সেই সময় ছিলেন জেনারেল স্মন্থ তার সাথে গান্ধীজি আলোচনা করলেন এবং আলোচনার পরে বলা হলো যে ঠিক আছে চলো রেজিস্ট্রেশনটা এবার থেকে ভলেন্টিয়ার হয়ে যাবে অর্থাৎ তোমার সহ তুমি করতে পারো ফোর্স করা হবে না কাউকে গান্ধীজি বললেন ভালো তাহলে গান্ধীজি নিজেও ভলেন্টারি রেজিস্ট্রেশন করলেন না ওমা তারপরে দেখলেন যেই গান্ধীজি রেজিস্ট্রেশন করেছেন এবং গান্ধীজির অনুপ্রেরণায় আরও অনেকে করেছেন তখন বিষয়টা চেঞ্জ হয়ে গেল আবারও কম্পালসারি করে দেওয়া হলো তখন এরা কি করলো এরা হচ্ছে পুড়িয়ে দিল রেজিস্ট্রেশনের সার্টিফিকেটগুলো সকলে পুড়িয়ে দিল জ্বালিয়ে দিল তো এইরকম একটা সময় দেখো আমরা যে পরবর্তীকালে নন কোঅপারেশন সিভিল ডিসওবিডিয়েন্সেও কিন্তু ভারতে এগুলো দেখতে পাই অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন তার সূত্রপাত কিন্তু সাউথ আফ্রিকায় ঠিক আছে তো এরপরে আরও কিছু অদ্ভুত নিয়মকানুন আসে যেমন হচ্ছে ওই উনিশশো দশ থেকে উনিশশো চোদ্দো অব্দি গান্ধীজির ফেরার এই যে ফেজটা এই সময় দেখা যায় বলা হলো যে এদের নাকি ম্যারেজ রেজিস্ট্রেশন মানে এগুলো খ্রিশ্চান নিয়মে হতে হবে যে ভারতীয় মানে হিন্দু বলো মুসলিম বলো পার্সি বলো এসব চলবে না এগুলো অবৈধ ম্যারেজ তাদের সন্তানও হচ্ছে অবৈধ এটাকে তো মেনে নেওয়া যায় না এটা তো একটা চরম ইনসাল্ট সেই সময় বিশেষ করে মহিলাদের কাছে মহিলারাও এগিয়ে এলো এবং এই সময় গান্ধীজির সাথে কিন্তু কস্তুরবা গান্ধীও ছিলেন শুধু তাই নয় বলা হলো মাইগ্রেশনের উপর নিষেধাজ্ঞা এই যে আমরা দেখছি মনে করো কেউ নাটাল থেকে ট্রান্সভালে যাবে নিষেধাজ্ঞা মাইগ্রেশনের উপরে এবং প্রপার রেজিস্ট্রেশন সবকিছু নিয়ে তারপর মাইগ্রেট করতে হবে প্রপার পারমিশন নিয়ে এরা কি করলো সেটাকে ভেঙে ফেললো নিষেধ অমান্য করে চলে গেল এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করলো সেই জন্যে আবারও জেল শাস্তি এ সমস্ত হয় আচ্ছা গান্ধীজির রাজনৈতিক গুরুকে গান্ধীজি যার দ্বারা ভীষণভাবে ইন্সপায়ার ছিলেন তিনি হচ্ছেন গোপাল গোপালকৃষ্ণ গোখলে কৃষ্ণ গোখলে কিন্তু ভারতেও তখন জনমত গড়ে তুলছেন এবং শেষ পর্যন্ত যেটা হয় গোপাল গোপালকৃষ্ণ গোখলের হস্তক্ষেপে গান্ধীজি কিন্তু এই ব্যাপারটা সলভ করতে অনেকটাই সক্ষম হয়েছিলেন এর আগে বলে রাখি ফোনিক্স বলে একটা জায়গা ছিল ফেনিক্স বলে একটা জায়গা ছিল সাউথ আফ্রিকায় যেখানে গান্ধীজি ফোনিক্স সেটেলমেন্ট গড়ে তোলেন এটা কার কাছে দরবানের কাছে দরবান শহরের কাছে এবং সেখানে তোমার কি হয় এই যে প্রিন্টিং এই যে নিউজ পেপার তিনি ছাপাতেন এই যে প্রিন্টিং এই সমস্ত কিছু সেখান থেকে হতো পরবর্তীকালে অনেককে আশ্রয়ও দেন তিনি এখানে তার মানে কারণ কি ছিল কি করতে হতো থাকতে গেলে সবাইকে সবার নিজের কাজ করতে হতো সবাইকে যে বাড়ি বানাবে যা করবে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এটাই ছিল এবং নিজেদের স্বনির্ভর হতে হবে সমস্ত কিছু নিজেদের করতে হবে তাছাড়া গান্ধীজির জীবনের অন্যতম ইন্সপিরেশন এই যে গান্ধীজির সত্যাগ্রহ অহিংসা এগুলোর ইন্সপিরেশন গান্ধীজি কোথা থেকে পেলেন গান্ধীজির ইন্সপিরেশন পেলেন অবশ্যই ভগবদ্গীতা থেকে পেলেন তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে থেকে পেলেন লিও টলস্টয়ের থেকে পেলেন এবং হচ্ছে তোমার জন রাস্কিনের থেকে পেলেন আনটু দিজ লাস্ট তারপরে দ্য কিংডম অফ গড ইজ ইন নিউ এই সমস্ত বই পড়ে তিনি ইন্সপিরেশন পেলেন তোমার এই ইন্সপিরেশনগুলোই কিন্তু গান্ধীজি তার আন্দোলনে বিভিন্ন আন্দোলনে কাজে লাগিয়েছেন এবং এগুলোই হচ্ছে তাকে সফল করে তুলেছে তো গান্ধীজির এই যে সমস্যা এই যে প্রতিবাদ এই যে আন্দোলন এগুলো শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত গোপালকৃষ্ণ গোখলের হস্তক্ষেপে এবং সেই সময়ে হচ্ছে ভারতে রয়েছেন হার্ডিংস লর্ড হার্ডিংস তার হস্তক্ষেপে অ্যান্ড্রিউজের হস্তক্ষেপে এবং সেই সময়ের প্রাইম মিনিস্টার হচ্ছে জেনারেল স্মার্থ এদের সাথে আলোচনায় বসে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার এই যে ডিসক্রিমিনেশন তার অবসান ঘটে এবং গান্ধীজি সিদ্ধান্ত নেন বাড়ি ফেরার গোপাল কৃষ্ণ গোখলেও তাকে ভারতে আমন্ত্রণ জানায় ভারতে তিনি তাহলে কবে ফিরছেন এই যে গান্ধীজিজ রিজিনাল মুভমেন্টের আগে আমরা পড়বো এই যে দেখো উনিশশো চোদ্দ ছিল তার মানে কি ভারতে ফিরছেন উনিশশো পনেরোতে নাইন্থ জানুয়ারি উনিশশো পনেরো প্রবাসী ভারতীয়দের দিবস হ্যাঁ এই দিনকে তিনি ভারতে ফিরিয়ে এলেন এবং ভারতে ফিরিয়ে তার রাজনৈতিক গুরুর পরামর্শে তিনি ডিসাইড করলেন যে আপাতত কারণ ভারতে উনিশশো পনেরো সালটা বিশ্বে বিশ্বের দিকে যদি তাকাই তাহলে কি চলছে উনিশশো থেকে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ তাইতো তো এই প্রথম বিশ্বযুদ্ধর সময় এই সময় তিনি ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে সরাসরি কোনো যুদ্ধে যেতে চাননি সরাসরি কোনো আন্দোলনে যেতে চাইনি তাছাড়া এত বছর ভারত থেকে দূরে তিনি ডিসাইড করলেন যে এখন ভারতের চারিদিকে ঘুরে ভারতের পরিস্থিতিটা দেখে নেওয়া যাক ঠিক কি চলছে তারপরে সরাসরি আন্দোলনে যাওয়ার কথা ভাবা যাবে এর মধ্যেই গান্ধীজির কিছু রিজিওনাল লেভেলের আন্দোলন হয় আমরা আজকে গোটা গান্ধীজি তো একদিনে শেষ করার সম্ভব নয় কারণ এতটাই বড় যার জীবনের অ্যাক্টিভিটিসগুলো জীবন হয়তো অনেক বড় হয় কিন্তু জীবনে আমরা কি করে যাচ্ছি সেটা ইম্পর্ট্যান্ট তো গান্ধীজির যে অ্যাক্টিভিটিসগুলো পরপর পরপর সেটা এতটাই বড় এবং এত রকমের কোয়েশ্চেন্স হতে পারে তাই আজকে আমরা ছোট একটা ফেজ পড়বো সাউথ আফ্রিকার ফেজটা আমরা পড়লাম তাহলে এবারে দেখা যাক ভারতে কি করলেন শুরুর দিকে ওকে তাহলে প্রথমে পড়বো আমরা চম্পারণ ভারতবর্ষে তিনি এসে কি বলেছিলাম যে প্রথমে ডিসাইড করেন যে বিভিন্ন জায়গায় ঘুরে দেখবেন ভারতের পরিস্থিতি সম্পর্কে জানবেন তারপরে কোনো আন্দোলনের কথা ভাবা যাবে তো ইতিমধ্যে যেটা হয় চম্পারণ চম্পারণ জায়গাটা কোথায় চম্পারণ হচ্ছে তোমার বিহারে পড়ছে একটি জায়গা এবং সমস্যা কি সমস্যাটা হচ্ছে এটা ইজ আ কাইন্ড অফ পিজেন্ট বা কৃষকদের চম্পারণের আন্দোলন বলতে পারি আমরা কি হয় নীল চাষ তোমরা জানো যে নীল চাষ একবার যে জমিতে করা হয় সেই জমি তো এক তো নষ্ট হয়ে যেতে পারে সেখানে অন্য কোনো ফলন করা যায় না তারপর নীল চাষ যে লাভজনক ব্যবসা ব্রিটিশদের জন্য সেটা ব্রিটিশদের জন্যেই তার জন্যে যারা নীল চাষ করছে সেই চাষিরা তো যথেষ্ট পাচ্ছে না তার উপরে সিনথেটিক নীল চলে এলে তার জায়গায় কম্পেনসেট মানে নিজেদের যে লাভ সেটাকে বুঝে নেওয়ার জন্য কি করলো এরা চাষিদের ওপরে বেশি বেশি করে বিভিন্ন নিয়ম কানুন চাপালো এদের থেকে বিভিন্ন ট্যাক্স কালেক্ট করতে শুরু করলো এবং এখানের যে মূল সমস্যা ছিল এটা এক তো হচ্ছে নীল চাষ ইন্ডিগো প্লান্টেশন এবং এটাকে আমরা বলি তিন কাঠিয়া সিস্টেম কুড়ি ভাগের তিন ভাগ জমির ওপরে নীল চাষ করতেই হবে তিন কাঠিয়া সিস্টেম এর এগেনস্টে এরা অলরেডি লড়াই করছিল গান্ধীজির কথা শুনে গান্ধীজিকে ডেকে পাঠানো হয় কে গান্ধীজিকে ডেকে আনেন রাজকুমার শুক্লা বলে একজন কৃষক নেতা রাজকুমার শুক্লা একজন কৃষক নেতা তিনি গান্ধীজিকে ডেকে পাঠান গান্ধীজিকে বলেন যে আপনি এসে এই সমস্যার সমাধান করুন অলরেডি তখন গান্ধীজির বিষয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে সবাই জেনে গেছে যে গান্ধীজি মানে ঠিক কী কী করেছেন সাউথ আফ্রিকায় সেই ঘটনার জন্য তিনি জনপ্রিয় হয়েছেন তো গান্ধীজিকে ডেকে পাঠালেন কে রাজকুমার শুক্লা তিনি কে একজন কৃষক নেতা একজন সাধারণ মানুষের নেতা তিনি গান্ধীজিকে ডেকে পাঠান এবং গান্ধীজি এ সময় আসছেন গান্ধীজি একা নয় এই সময় নতুন নতুন নেতা হিসেবে উঠে আসছেন জেবি কৃপালনী রাজেন্দ্র প্রসাদ মজাহারুল হক এরাও গান্ধীজির সাথে এসেছিলেন চম্পারণের ঘটনা খতিয়ে দেখেন প্রথমে তো চম্পারণ থেকে এদেরকে চলে যাওয়া যেতে বলা হলো চম্পারণের গভর্নমেন্ট এদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন কিন্তু পরে গান্ধীজির কথা বুঝতে পারেন তখন চম্পারণে একটা কমিটি গঠন হয় যারা খতিয়ে দেখবে চম্পারণের কৃষকদের সমস্যা এই কমিটিতে গান্ধীজিও কিন্তু একজন ছিলেন অন্যতম এবং শেষ পর্যন্ত গান্ধীজির হস্তক্ষেপে এই তিন কাঠিয়া সিস্টেম উঠে যায় চম্পারণে গান্ধীজির প্রথম সফল আন্দোলন ঠিক আছে এবং চম্পারণের ঘটনা কিন্তু এই গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের ভারতবর্ষে প্রথম কবে হয় শালটা তো জানতে হবে যে শাল নিয়ে তোমাদের বরাবর সমস্যা পর পর খুব একটা অসুবিধার কারণ নেই তিনি পনেরোতে ভারতে এলেন উনিশশো সতেরোতে হলো প্রথম চম্পারণ বিহারে নীল চাষিদের সমস্যা এবং কি নিয়ে তিন কাঠিয়া সিস্টেম নিয়ে কে ডেকে এনেছিলেন রাজকুমার শুক্লা এবং গান্ধীজির সাথে এই সমস্ত নেতারাও এই সময় জনপ্রিয় হন তাহলে এটা হলো গান্ধীজির ফার্স্ট রিজিনাল লেভেল মুভমেন্ট এবারে পরেরটায় যাব বেশ এর পরেরটা কি আছে না দেখো আহমেদাবাদ ওকে আহমেদাবাদে কি হয় আহমেদাবাদে সমস্যাটা হচ্ছে মিল মালিকদের সাথে শ্রমিক ঘটনাটা কোন সালে আগে সালের কথা বলি কেন বলবো উনিশশো আঠেরো কী হয়েছিল বলতো উনিশশো আঠেরো খুব গুরুত্বপূর্ণ সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে একটা বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের মতন ঘটনা একটা ছোটোখাটো কিছু ইনসিডেন্ট হলেই কি হয় আমরা বুঝতে পারি যে বেকারত্বের সমস্যা চারিদিকে দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম তো সেখানে তো একটা বিরাট ইম্প্যাক্ট পড়েছিল বিশ্বযুদ্ধের পরে তার উপরে আবার অ্যাড হলো আরও নানান সমস্যা সেই সময় প্লেগ ছড়িয়ে পড়েছিলো এই সব কিছু মিলিয়ে চম্পারণে এই চম্পারণ বলছি সরি আহমেদাবাদ আহমেদাবাদের এই ঘটনাটা হচ্ছে একটা মিলে সেই মিলের একটা ওয়ার্কার্স তারা হচ্ছে দাবি করছে যে আমাদের ফিফটি পারসেন্ট অফ স্যালারি হাইক দিতে হবে তা নইলে এই পরিস্থিতিতে আমরা সারভাইভ করবো কী করে আমরা কাজ করতে পারবো না তাহলে এখানে একটা মিলের ওয়ার্কার্স ভার্সেস কাদের মধ্যে হয় মিল ওয়ার্কার্স ভার্সেস অবশ্যই মিল মালিকদের মধ্যে মিল ওনারদের মধ্যে হয় এদের মধ্যে হচ্ছে সমস্যা তো কি হলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আবারও এখানে যে ওয়ার্কার্সরা তারা গিয়ে আবেদন করলেন অনুসোয়া ব্যান কে অনুসুয়া ব্যান বা অনুসোয়া সারা ভাই ইনি হচ্ছেন একজন সমাজসেবী বলতে পারি আমরা অনুসোয়া ইনি হচ্ছে এই যে মালিকপক্ষের মালিকপক্ষের অম্বলাল সারাভাইয়ের বোনও কিন্তু অম্বলাল সারাভাই গান্ধীজির বন্ধু হওয়া সত্ত্বেও গান্ধীজি অনুসুয়া আবেদনে তিনি পক্ষ নেন ওয়ার্কার্সদের এবং ওয়ার্কার্সদের তিনি বলেন যে ঠিক আছে চলো তোমরা যেটা করো যে একটু মধ্যস্থতা করেছিলেন তিনি তিনি বলেছিলেন ফিফটি পার্সেন্ট হাইক চেয়েও না কিন্তু ওরা তো টোয়েন্টি পার্সেন্ট হাইক দিতে রাজি হচ্ছে তোমরা তার জায়গায় থার্টি ফাইভ পার্সেন্ট অফ হাইক দাবি করো থার্টি ফাইভ পার্সেন্ট অফ দি স্যালারি বাড়ানোর দাবি করো সেই দাবিতেই সবাই বসলো অনশনে গান্ধীজিও বসলেন অনশনে তাহলে প্রথম গান্ধীজির ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক হচ্ছে আহমেদাবাদে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক প্রথম অনশন আহমেদাবাদে এবং এই আহমেদাবাদের ঘটনায় গান্ধীজির হাঙ্গা স্ট্রাইক দেখে শেষ অব্দি মালিক পক্ষ মেনে নিতে বাধ্য হয় থার্টি আহমেদাবাদের ঘটনাটাও সফল ঘটনা রিজিয়নাল লেভেল মুভমেন্টের মধ্যে গান্ধীজি এরপরে পড়ে থাকলো খেদা খেদার ঘটনাটাও তাই উনিশশো আঠেরো এটা মাত্র কয়েক দিনের ডিফারেন্সে দুটো হয় আমেদাবাদ তারপর খেদা খেদাটাও কিন্তু সমস্যা ঠিক আছে যেমন চম্পারণে আমরা দেখলাম পিজেন্টদের সমস্যা এখানেও পিজেন্টদের সমস্যা কি হয় না সে বছর ফলন একদম ভালো হয়নি খরা চলছে এরকম একটা সিচুয়েশানে ন্যাচারালি লোকে ট্যাক্স দেবে কি করে সবাই দাবি করছে যে রিমিশন অফ ট্যাক্সেস ট্যাক্স কমিয়ে দেওয়া হোক আমরা দিতে পারছি না সে কথা গভর্নমেন্ট শুনছে না তাদের ওপর প্রেসার করা দেওয়া হচ্ছে গান্ধীজি আবারও এলেন এবং গান্ধীজির সঙ্গে এখানেও এসেছিলেন তার সঙ্গে উঠে আসা বেশ কিছু নেতা যেটা আমি প্রথমেই বললাম চম্পারণের বেলাতেও ঠিক আছে এবং এদের সহযোগিতায় যেটা হয় এরা শুরু করলো যে ঠিক আছে চলো আমরা কিছুতেই যতই আমাদের উপর অত্যাচার করা হোক আমরা ট্যাক্স দেব না ট্যাক্স দিতে অস্বীকার করব অর্থাৎ কি না কী করবো নন ভায়োলেন্সের দিকে যাব সরি নন কোঅপারেশনের দিকে যাব নট নন ভায়োলেন্স ইটস নন কোঅপারেশনের দিকে যাব অর্থাৎ প্রথম গান্ধীজির কিন্তু নন কোঅপারেশন বলতে পারি এই খেদা থেকেই এবং এখানে কি হয় যে এই রকম একটা পরিস্থিতিতে গান্ধীজি আসেন গান্ধীজি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কৃষকদের সাহায্য করেন গান্ধীজির সাহায্যে শেষ পর্যন্ত খেদাতেও কিন্তু কমিয়ে দেওয়া হয় ট্যাক্স বলা হয় যে ঠিক আছে দিতে হবে না এবং এই পরিস্থিতিতে কিছুটা কমিয়ে দেওয়া হয় এবং তারপরেও ওভারঅল কিন্তু কমিয়ে দেওয়া হয় এবং কম্পেনসেট করতে বলা হয় গান্ধীজি বলেছিলেন যে সমস্ত কৃষকদের থেকে জমি বাড়ি বা জোর করে কিছু নিয়ে নেওয়া হয়েছে সেগুলোকে কম্পেনসেট করতে হবে এই তিনটেই হলো গান্ধীজির সফল আন্দোলন তাহলে খেদাটা কোথায় খেদাটাও কিন্তু গুজরাতে আহমেদাবাদটাও কিন্তু গুজরাটে হলো তাহলে গান্ধীজির সাউথ আফ্রিকা থেকে শুরু করে এই পর্যন্ত পর্যায়ে আবারও বলি সাউথ আফ্রিকায় গেছিলেন এইটিন নাইনটি থ্রিতে সেখানে গিয়ে তিনি বেশ কিছু ঘটনার সম্মুখীন হন প্রথম হচ্ছে রেলওয়ে থেকে নামিয়ে দেওয়া কোথায় নামিয়ে দেওয়া হয়েছিল পিটেমার্সবার্গ রেলওয়ে ইনসিডেন্ট তিনি দারবান থেকে যাচ্ছিলেন প্রিটোরিয়ায় জোহানসবার্গে তাকে হোটেল দিতে অস্বীকার করা হয়েছিল এবং এই যে প্রিটোরিয়ায় পৌঁছলেন ডারবান থেকে প্রিটোরিয়া এই যে ইনসিডেন্টটা এটা তাকে নাড়া দেয় যে এতটা ডিসক্রিমিনেশন করা হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও নামিয়ে দেওয়া হচ্ছে তারপর তার মধ্যে এই পরিবর্তন ঘটে তারপর গান্ধীজি সাউথ আফ্রিকায় এই সমস্ত যেগুলো আমরা বললাম তার নাটাল ইন্ডিয়ান কংগ্রেস তার ফোনিক্স ফার্ম ফোনিক্স ফার্মটা কোথায় ছিল বলে রাখি এটা দরবানের কাছে ঠিক আছে দরবান থেকে পঁচিশ কিলোমিটার মতন নর্থ ওয়েস্টের দিকে ফোনিক্স ফার্ম এবং গান্ধীজি তৈরি করেছেন টলস্টয় ফার্ম এই টলস্টয় ফার্মে লিও টলস্টয়ের অনুপ্রেরণা তিনি টলস্টয় ফার্ম করেন এবং এই যে টলস্টয় ফার্ম এটা ছিল জোহানাসবার্গের কাছে এবং এই পিটেমার্স বার্গ যেখান থেকে তাকে রামিয়ে দেওয়া হয় সেখানে কিন্তু এখন গান্ধীজির মূর্তি রয়েছে তাহলে গান্ধীজি যথেষ্ট সফল হন এবং সফলভাবে এর পরের ফেজে আমরা সেটা আরেক দিন করবো পরবর্তী ক্লাসে করব। যেখানে গান্ধীজির মূল আন্দোলনগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকে যে গল্পটা আমরা শুনলাম এই গল্পের উপরে এবারে আমরা সেই আনসিন কম্প্রিহেনশনের মতন কোয়েশ্চেন সলভ করব এবং যেখানে তোমাদের আটকাবে তাহলে কি করতে হবে গল্পটা আরেকবার জ্বালিয়ে নিতে হবে যে কি ছিল গল্পটাতে তাহলে চলো দেখা যাক প্রথম প্রশ্ন হুম ডিড গান্ধীজি ওয়ার্ক ফর ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তিনি কার আহ্বানে গেছিলেন কে তাকে ডেকে নিয়ে গেছিল এবং কার জন্য তিনি সাউথ আফ্রিকায় কাজ করতেন দেখা যাক কি কি অপশনস রয়েছে আমরা দেখে নেব ফার্স্ট বলছে গোপাল কৃষ্ণ গোখলে অর্থাৎ তার রাজনৈতিক গুরু তাই কি সেকেন্ড ব্রিটিশরা তাকে ডেকে নিয়ে গিয়েছিল সাউথ আফ্রিকায় তো তখন ব্রিটিশ গভর্নমেন্ট হতেই পারে দেখা যাক জেনারেল স্মোথস তাই কি নেক্সট দাদা আবদুল্লা তাহলে কে ডেকে নিয়ে গেছিলেন সাউথ আফ্রিকায় তাকে ডেকে পাঠিয়েছিলেন দাদা আবদুল্লা দাদা আবদুল্লা ফার্মে গান্ধীজি গেছিলেন সাউথ আফ্রিকায় কত সালে পৌঁছন এইটিন ঠিক আছে তাহলে এটা আমরা উত্তর পেয়ে গেলাম গল্প থেকে নেক্সট গল্পে যাই ডিড গান্ধীজি লিভ ফর সাউথ আফ্রিকা কবে গান্ধীজি সাউথ আফ্রিকার জন্য ভারত থেকে বেরোন সাউথ আফ্রিকায় পৌঁছন কি কিছুটি থ্রি আচ্ছা তাহলে কি হবে উত্তরটা এক্ষুনি বলা হয়েছে জাস্ট এটা সকলেই ভালো করে জানো

21 22 কি হবে তো करेक्ट आंसर इज 21 21 इज द करेक्ट आंसर 18 93 থেকে 19 14 তিনি ছিলেন সাউথ আফ্রিকা ঠিক আছে হু ওয়াজ দ্য মাদার অফ মহাত্মা গান্ধী মায়ের নাম কি শুরুতেই বলেছি আমি তার পিতা এবং মাতার নাম কান্তি কান্তিবাই পুতলিবাই লক্ষ্মীবাই শান্তাবাই কে ছিলেন গান্ধীজির মা তাহলে গান্ধীজির মায়ের নাম হচ্ছে দ্য কারেক্ট আনসার ইজ কি হবে না পুতলিবাই এবং পিতার নাম কি করমচাঁদ গান্ধী দিওয়ান গুজরাতে

আচ্ছা এখানে কনফিউজ করে দেওয়ার মতন আরেকটা অপশন থাকতে পারত যেটা দিইনি সেটা হচ্ছে অবশ্যই গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে থাকলে তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো যে গান্ধীজি রাজনৈতিক গুরু বলেছে তাহলে চোখ বন্ধ করে গোপালকৃষ্ণ গোখলে ইজ দ্য কারেক্ট আনসার বাট এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে কি বলেছি স্পিরিচুয়াল গুরু অফ গান্ধীজি তাহলে কি হচ্ছে লিও টলস্টয় ইজ দ্য কারেক্ট আনসার লিও টলস্ট ইজ দ্য কারেক্ট আনসার বোঝা গেল পরের প্রশ্ন হু গান্ধীজি গান্ধীজির হত্যা নিয়ে একদিন একটা সেশনে আমরা সেই গল্প আমরা একদিন শুনবো আজকে শুধু দেখিনি আমার মনে হয় সবাই তোমরা নামটা জানো তো কি না জন রাসকিন অবশ্যই নয় গান্ধীজি অন্যতম অনুপ্রেরণা জন রাস্কিন কোথা থেকে গান্ধীজিকে মারবে কিভাবে গডসে লর্ড মাউন্ট অর্থাৎ ভারতের শেষ মানে যার হাত ধরে আমরা স্বাধীনতা হস্তান্তর হয়েছে লর্ড মাউন্ট ব্যাটন মেরে হত্যা করে চলে গেছেন তা তো অবশ্যই নয় লর্ড ওয়াভেল তাও নয় তাহলে নাথুরাম গডসে নাইনটিন এই ঘটনাটা বা এই গল্পটা আমরা পরে একদিন শুনব পরের কোয়েশ্চেন মানে কোন স্টেশন থেকে বলেছি ভালো করে দেখবে সাউথ আফ্রিকা গান্ধীজি অর্থাৎ বলছে যে কোন স্টেশনে ঠিক তাকে ফেলে দেওয়া হয় ট্রেন থেকে বার করে দেওয়া হয় কোন স্টেশনের ঘটনা তাহলে নাটাল জোহানেসবার্গ পিটিমার্সবার্গ দরবান কি হবে এটা ভুল হতে পারে তোমরা বলবে গান্ধীজি দরবানে গেছিলো তাহলে ডারবান থেকে কিন্তু কোয়েশ্চেনটা খেয়াল করো ফ্রম উইথ স্টেশন ইন সাউথ আফ্রিকা কোন স্টেশন থেকে বার করে দেওয়া হয় কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তা প্রশ্ন করেনি তাহলে কি হবে এটাকে আমরা বলি পিটেমার্সবার্গ রেলওয়ে ইনসিডেন্ট যেটাতে গান্ধীজি খুব অবাক হন কারণ তিনি যখন ইংল্যান্ডে ছিলেন লন্ডনে পড়াশোনা করতে গেছিলেন ইংল্যান্ডে তখন কিন্তু এই জিনিস তিনি ফেস করেননি তিনি সেখানে এতটা ডিসক্রিমিনেশন দেখেননি তাই খুব অবাক হয়েছিলেন তাহলে এটা হবে পিটেমার্সবার্গ So the correct answer is Petimir's bark. Poor question is Awajak. Okay. So where was Mahatma Gandhi travelling to? In South Africa when he was thrown out of the train? তাহলে আবারও কি হবে এখানে আর একটা থাকতেই প্রথম দিন আজকে তোমাদের পারত আমি করিনি এটা উত্তর দেওয়ার সোজা কারণ ওই যে বললাম কোথা থেকে কোথায় যাচ্ছিল গান্ধীজি দারবান থেকে যাচ্ছিল প্রিটোরিয়ায় কোথায় ট্রাভেল করছিলেন এখানে কিন্তু বলেনি কোন জায়গায় তাকে সরিয়ে দেওয়া হয় ট্রেন থেকে বার করে দেওয়া হয় এখানে বলছে কোথা থেকে কোথায় ট্রাভেল করছিলে অর্থাৎ ওয়ার ওয়াজ কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন তিনি যাচ্ছিলেন প্রিটোরিয়ায় কোথা থেকে যাচ্ছিলেন যদি বলে তখন বলবো দর্বান। তাহলে আমরা পরেরটায় যাই আটটা প্রশ্ন করে ফেললে তাহলে গল্পের সাথে মিলছে তো যে গল্পটা আমরা শুনেছি আনসিন মতন উত্তরটা করা যাচ্ছে নট বাই ইন সাউথ আফ্রিকা গান্ধীজি তো দেখলাম আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা পেপার বার করতেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন বলেছিলাম উনিশশো চার সরি ভেরি সরি এইটিন নাইনটি ফোর নাগাদ হবে

in 1906 to অ্যান্ড সিক্স টু অর্গানাইজ the এগেনস্ট দ্য ইন্ট্রোডাকশন অফ কিসের জন্যে উনিশশো ছয়ে কি হয়েছিল দেখো পোল ট্যাক্স আচ্ছা পোল ট্যাক্সের বিষয়টা বলে রাখি গল্পে হয়তো কোথাও মিস গেছে যে এই সময় কিন্তু উনিশশো ছয়ের পরবর্তীকালেই এটা ঘটে যেটা হচ্ছে পোল ট্যাক্স থ্রি পার্সেন্ট হারে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে থ্রি পার্সেন্ট হারে পোল ট্যাক্স বৃদ্ধি করে দেওয়াটা এদের জন্য মোটেই খুব একটা সুখকর ছিল না কারণ এই যে থ্রি পার্সেন্ট হারে ট্যাক্স মনে হচ্ছে আরে মাত্র তো থ্রি কিন্তু ওরা তো যথেষ্ট গরিব মানুষ মানে টেন সেং এর নিচে একজন টাকা পয়সা আর্ন করতো এক একদিন তো সেখানে কি করে ওরা পোল ট্যাক্স দেবে এতটা তো সেই কারণে একটা আন্দোলন হয়েছিল কিন্তু এই যে ঘটনাটা এটা বলছি উনিশশো ছয় প্রথম আমরা যেটা বলেছিলাম কি পোল ট্যাক্স নিয়ে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নিয়ে লেগিসলেশন এগেইনস্ট ইন্ডিয়ান বিজনেস নাকি ডিস এনফ্রানচাইজ দ্য ইন্ডিয়ানস কোনটা কারণ এটা আমরা পড়েছিলাম প্রথম ঘটনা কি ছিল সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করা হয় তাই না ইন্ডিয়ানসদের জন্য রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করা হয় একটা ডিসক্রিমিনেটরি পলিসি আনা হয় যার এগেনস্টে গান্ধীজি লড়াই করেছিলেন পরের প্রশ্ন এগারো নম্বর কি আছে ইন সাউথ আফ্রিকা মহাত্মা গান্ধী সত্যাগ্রহ মুভমেন্ট ওয়াজ মেইনলি এগেনস্ট কিসের এগেনস্টে সাউথ আফ্রিকা মহাত্মা গান্ধী লড়াই করেন ইকোনমিক্যালি এক্সপ্লয়ট করা হচ্ছিলো এদের হ্যাঁ স্যালারি তো কম পেতই টাকা পয়সা কম আর্ন করতো তাহলে কি ইকোনমিক এক্সপ্লটেশন অ্যান্টি রিলিজিয়াস রিলিজিয়ানের জন্যে রেশিয়াল ডিসক্রিমিনেশন নাকি প্রবলেম তাহলে দ্য মেইন রিজন ইজ রেশিয়াল ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্য রেশ রেশাল তার বিরুদ্ধে লড়াই করছিলেন গান্ধীজি সাউথ আফ্রিকা সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি সি এরটা হবে সঠিক উত্তর

মহাত্মা গান্ধী ফাস্ট ফার্স্ট এক্সপেরিমেন্টেড উইথ দ্য টেকনিক অফ সত্যাগ্রহ ইন ইন্ডিয়া ভারতবর্ষে প্রথম এক্সপেরিমেন্ট কোনটা ভারতবর্ষের প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে কি চম্পারণ অবশ্যই কত সালে উনিশশো সতেরো কোথায় বিহার ওকে সো দ্য কারেক্ট আনসার ইজ অপশান খেদা আহমেদাবাদ বা রাওলার তো হবেই না তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার হু রোট দ্য বুক হিন স্বরাজ এই হিন স্বরাজ বইটা অবশ্যই আমরা যার বিষয়ে পড়ছি বাকি অপশানগুলো তো হবে না জওয়াহরলাল নেহরু লাল বাহাদুর শাস্ত্রী এম কে গান্ধী মৌলানা কালাম আজাদ তাহলে এটাকে মহাত্মা গান্ধী লিখেছিলেন হিন স্বরাজ তার লেখা তিন কাঠিয়া সিস্টেম তিন কাঠিয়া যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম তো এই তিন কাঠিয়া সিস্টেম নিয়ে কি প্রশ্ন দিয়েছে দেখি রেফার্স টু অ্যাজ এক নম্বর অপশন কি বলছে চাম্পারন টেন্ট ওয়াজ বাউন্ড বাই লু প্লান্ট থ্রি আউট অফ এভরি টোয়েন্টি পার্ট অফ দেয়ার ল্যান্ড আচ্ছা মানে তিন ভাগে কুড়ি ভাগ জমির কথা বলছে ঠিক আছে চাম্পারন ওয়াজ বাউন্ড বাই প্লান্ট থ্রি আউট অফ এভরি পার্টস অফ দেয়ার ল্যান্ড অনেকটা একই রকম অপশানটা দেখো একটু পার্থক্য আছে শুধু বুঝতে হবে প্রথমটায় কী বলছে চাম্পারন টেন্ট ওয়াজ বাউন্ড বাই ল দ্বারা তারা বাউন্ড ছিল টু প্লান্ট থ্রি আউট অফ এভরি টোয়েন্টি পার্ট অফ দেয়ার ল্যান্ড তাহলে কুড়ি ভাগের তিন ভাগ জমিতে এদের চাষ করতে হবে নীল চাষ দ্বিতীয় অপশানে চম্পারণ টেন্ট ওয়াজ বাউন্ড বাই টু প্লান্ট থ্রি আউট অফ এভরি পার্ট অফ দেয়ার ল্যান্ড মানে প্রত্যেকটা ল্যান্ডের যে একটা যদি ভাগ থাকে তার মধ্যেই আর কি চাষ করতে হবে থ্রি আউট অফ এভরি পার্ট অফ দেয়ার ল্যান্ড তাই কি পরের অপশানে যাই কি বলছে চম্পারণ টেনেন্ট ওয়াজ বাউন্ড বাই ল টু প্লান্ট থ্রি আউট অফ এভরি কাটা অফ দেয়ার ল্যান্ড মানে এক কাটায় মানে এক কাটার মধ্যে যে তিন ভাগ সেটাতে ওদেরকে প্লান্ট করতে হবে তাই কি পরের অপশানে কি বলছে চম্পারণ টেনেন্ট ওয়াজ বাউন্ড বাই ল টু প্লান্ট থ্রি ক্রপস অন দ্য এভরি পার্ট অফ দেয়ার ল্যান্ড কি হবে উত্তরটা অনেকটা একই লাগছে এই ধরনের প্রশ্নে তোমাদের একটু কনফিউশন বেশি হতে পারে বলে ফেলো চটপট বেশ দ্য কারেক্ট আনসার ইজ যেটা আমরা শুরুতে পড়েছিলাম যে তিন ভাগের এই কুড়ি ভাগের তিন ভাগ জমিতে তাই তো তাহলে প্রথম উত্তরটা হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে কারেক্ট উত্তর পরেরটায় যাবো তাহলে তিন কাঠিয়া সিস্টেম শুনেই বুঝতে পারছি তিন কাঠিয়া কিন্তু এখানে তিন যেহেতু বারবারই কমন কিন্তু বিষয়গুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে কনফিউশন হতে পারে তাহলে যেহেতু তিন ভাগের কুড়ি ভাগ তাহলে ওটাই হবে কারেক্ট আনসার द फार्ष्ट हांगार स्ट्राइक अंडारटेक महात्मा गांधी वज प्रथम हांगार स्ट्राइक कथा करें महात्मा गांधी देखे नी खेदा सत्याग्रह प्रथम हांगार स्ट्राइक अच्छा नेक्स्ट चम्पारन ना कि आहमेदाबद मेल स्ट्राइक नी राट एक्ट सत्याग्रह तब तरह प्रथम हांगार स्ट्राइक छो अहमेदाब स्ट्राइक আহমেদাবাদ বিলের যে ঘটনাটা সেটা কিন্তু প্রথম অনশন প্রথম হাঙ্গা স্ট্রাইক যেখানে শেষ পর্যন্ত তিনি সফলতা পেয়েছিলেন কত সালের ঘটনা উনিশশো আঠেরো সালের খেদা তো হবেই না খেদা চম্পারণ সম্পূর্ণ আলাদা ঘটনা দুটোই হচ্ছে পিজিন রিলেটেড এবং এখানে তিনি হাঙ্গা স্ট্রাইক করেননি একটা নন কোঅপারেশন একটা সিভিল ডিসওবিডিয়েন্সের খানিকটা আর্লি উদাহরণ বলতে পারি কিন্তু আর রাওলা ট্যাক্ট তো আরো পরের ঘটনা সেটা আমরা আজকের টপিকে রাখিনি পরের দিন আলোচনা করব ঠিক ঠিক আছে আছে পরের প্রশ্নে যাওয়া যাক সতেরো নম্বর কাইজার ইহিন টু মহাত্মা গান্ধী বাই দা ব্রিটিশ গভর্নমেন্ট ফর হিজ সার্ভিসিং ব্রিটিশ গভর্নমেন্ট গান্ধীজিকে কাইজার ইন্দি উপাধি কেন দেন দেখা যাক চলো বৌরের যুদ্ধ পরের অপশন অ্যাটেন্ডিং রাউন্ড টেবিল কনফারেন্স তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল গোল টেবিল বৈঠকও আমরা অনেকটা পরের সাল হয়ে যাচ্ছে আমরা পর পর ক্রোনোলজি মেনটেন করে গল্পগুলো পড়ব ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে গান্ধীজি কোনো সাহায্য করেছিলেন তাই পেয়েছিলেন নেক্সট কি বলছে নান অফ দ্য অ্যাভ তাহলে অবশ্যই তোমরা অলরেডি জেনে গেছো যে বোয়ারের যুদ্ধে সাহায্যের জন্যে তিনি কাইজার ই হিন্দুপাধি উপাধি পান এবং পরবর্তীকালে সেটা তিনি ত্যাগও করেছিলেন কোন ঘটনার পরে সেটা আমরা পড়ব এর পরবর্তী সেশনে আমরা পড়বো যে কোন ঘটনার পরে কাইজার ই হিন্দু তিনি ত্যাগ করেছিলেন কাইজারি হিন্দু তিনি মেনলি ত্যাগ করেন একটু বলে রাখি ঘটনা বিস্তারিতভাবে পরে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে তো এর পরবর্তী ঘটনা যখন আমরা রাওলা ট্যাক্টের কথা পড়ব তখন দেখবো রাওলা ট্যাক্ট হয় তারপর জালিয়ানবাগের ঘটনা এবং তারপরে হচ্ছে খিলাফত ইস্যু এই খিলাফত ইস্যুর পরে গান্ধীজি কাইজারি হিন্দু পাতি ত্যাগ করেন এবং তারপরেই শুরু হচ্ছে নন কোঅপারেশন দ্য খেদা সত্যাগ্রহ দেখি অপশানে ইন্ডিগো প্লান্টার্স তাহলে কাদের সাপোর্টে সত্যাগ্রহে সাহায্য করতে গেছিলেন গান্ধীজি না অবশ্যই পিজেন্টের সাপোর্টে যদি এটা হয়ে যেত চম্পারণ থাকলে প্রশ্নটা তখন আনসার হতো ইন্ডিগো প্ল্যান্টার্স এখানে যেহেতু খেদা রয়েছে অর্থাৎ প্রিজেন্ট এবং কোথায় এটা এটা হচ্ছে গুজরাটে কত সালের ঘটনা তাহলে করে ফেললাম আমরা প্রশ্ন গান্ধীজি ফেললাম্লিশ টলস্টয় ফার্ম নিয়ার জোহান্গ ইন উইচ ইয়ার জোহানেসবার কাছে হচ্ছে টলস্টয় ফার্ম আর ফনেক্স ফার্ম হচ্ছে তোমার দরবানের কাছে উনিশশো উনিশশো এগারো উনিশশো ছয় নাকি উনিশশো বলে রাখি টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন হচ্ছে উনিশশো দশ ঠিক আছে গান্ধীজি ফার্ম লিও টলস্টয়ের অনুপ্রেরণা যেটা তৈরি করেছিলেন তো এখানে মানে বিভিন্ন মানুষকে আশ্রয় দেওয়া হয় সেই সময় তার ফোনিক্স ফার্মে এবং টলস্টয় ফার্মে কিন্তু সেখানে একটাই শর্ত ছিল যে নিজের কাজ নিজেকে করতে হবে স্বনির্ভর হয়ে উঠতে হবে এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করা হয় পরের প্রশ্ন দ্য বুক আন টু দিস লাস্ট উইচ ইনফ্লুয়েন্স গান্ধী ওয়াজ অথার্ড বাই গান্ধীজির জীবনের অন্যতম ইন্সপিরেশন ছিলেন যিনি তার লেখা আনটু দিস লাস্ট কার লেখা বরিজ ইজ সিন জন রাস্কিন কুস্কিন নাকি রাস্কিন বক অবশ্যই রাস্কিন বন্ড তো হতেই পারে না এটা জাস্ট দেওয়া হয়েছে তোমাদের বুঝতেই পারছো কে এটা জন রাস্কিনের লেখা আন টু লাস্ট এটা গান্ধীজি অন্যতম অনুপ্রেরণার একটা জায়গা ওকে সো তোমরা রাই স্মার্ট বাংলায় এই সমস্ত সেশনগুলো দেখতে থেকো বিভিন্ন স্যার ম্যামরা যেগুলো নিচ্ছেন তাছাড়াও এখানে বেশ কিছু কোর্সের কথা বলা রয়েছে এগুলো তোমরা পারচেস করতে পারো পুরোপুরি সব ক্লাস ধারাবাহিকভাবে পেতে এবং তাতে তোমাদের পরীক্ষাগুলো যথেষ্ট সাহায্য হবে ডাব্লু প্রো ব্যাচ আছে ডাব্লুবি টেট ব্যাচ আছে ব্যাংক প্রো এসএসসি প্রো এগুলো কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো নিচে নাম্বারও দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমাদের তাতে আরও সাহায্য হবে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে এতগুলো তো শুনলে আমি উত্তর দিলাম এবং তোমরা একটা গল্প শুনলে তার মাধ্যমে আমরা তারপরে কোশ্চেনগুলো পর পরপর করলাম তোমাদের জন্য কি প্রশ্ন আছে দেখি এটা তোমরা কমেন্টে জানাবে বুক কিংডম গড ইজ উইদিন ইউ কে লিখেছিল গুগল না করে কমেন্টে জানাবে দেখবো কে কতজন পারো ঠিক আছে বোরিস জন রাস্কিন লিও টলস্টয় নাকি রাস্কিন বন তাহলে যেটা বললাম যে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের থেকে চাই এবার কিন্তু তোমাদের পালা সো কোয়েশ্চেনটা কি দ্য কিংডম অফ গড কার লেখা তাহলে চটপট কমেন্ট বক্সে উত্তরটা কিন্তু জানাতে ভুলো না উত্তরের অপেক্ষায় থাকবো পরবর্তী সেশনে কি চাইছো বা প্রিলি পাশ করা কিন্তু তোমাদের জন্য খুব একটা কঠিন নয় যদি একটু এই কয়েকটা মাস পড়াশোনা করো তাহলে সেই উত্তরের অপেক্ষায় আমি থাকলাম আজকের মতন ক্লাস শেষ করছি রাই স্মার্ট বাংলার সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগলো ক্লাস জানাতে ভুলো না থ্যাংক ইউ এভরিওয়ান